আমাদের সম্পদ। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন সালাম জানাই। আজকে এই প্রোগ্রামে খারিফ মরসুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি তাতে 79 লক্ষ কৃষককে 2385 কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হলো। অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে বোতাম টিপলাম আর 79 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে গেল। এত সুন্দর সিস্টেম, যা দেখে আমার নিজেরও গর্ব হয়। আপনারা জানেন আগে আমরা শুরু করেছিলাম, প্রথম 6000 টাকা দিতাম যার 1 একর জমি আছে, এবং 2000 দিতাম খেত মজুদের দে খোঁজ মজুদ দে। কিন্তু আগের বারে নির্বাচনের সময় আমি বলেছিলাম যদি আমাদের সরকার জেতে তাহলে আমরা টাকাটা 10000 করব এবং খেত মজুদের টাকাটা ডবল করব, 4000 করব। তাই আজকে এবছরে আমরা 10000 করেই চালু করেছি অলরেডি। এবং একদিনে বুঝতে পারছেন শুধু কথা বলা নয়, 79 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকাটা পৌঁছে গেল এবং আমরা খেত মজুদদেরও দিই। এটা একটা দৃষ্টান্ত স্বরূপ কৃষকদের জন্য। আমি 26 দিন অনশন করেছি যে কৃষকদের জমি কেড়ে নেওয়া চলবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের, বিজেপির কৃষক বিরোধী যে মনোভাব, তার বিরুদ্ধে যে লড়াই হয়েছে দেশে, আমি সর্বপ্রথম তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। মনে রাখবেন, আমি গর্ব করে বলতে পারি আমাদের কৃষকদের আয় 3 গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। আমাদের কৃষিজাত ফসলের অনেক চাহিদা আছে, ডাল, তৈলবীজ, ভুট্টা, সুগন্ধি সরু চাল, পেঁয়াজ ভালো দাম পাওয়া যায় এবং আমরা এগুলোর ওপর জোর দিয়েছি। আমাদের রাজ্যে অল্প সময়ের মধ্যে ভুট্টার উৎপাদন বেড়েছে 7 গুণ, ডাল শস্যের উৎপাদন বেড়েছে 2.5 গুণ, তৈলবীজের উৎপাদন বেড়েছে 1.5 গুণ, 11 বছরে মোট খাদ্য শস্যের উৎপাদন বেড়েছে 57 লক্ষ টন। এবং মনে রাখবেন, এই নজিরবিহীন উন্নতির জন্যই আমরা কিন্তু কৃষকদের কাছে কৃতজ্ঞ।